লোকসমভোট যখন দুয়ারে করা নাড়ছে, ঠিক সেই মুহূর্তে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন, যার জেরে স্বাভাবিকভাবেই চলেছে রাজনৈতিক পারদ। তবে কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত তারকা সাংসদ দেবের, সে নিয়ে মুখ খোলেননি তিনি। ইস্তফা দেওয়ার পর থেকে বিভিন্ন প্রশ্ন ঘুরছে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। তাহলে এবার নির্বাচনে কি আর লড়বেন না সাংসদ, নাকি অন্য কোনো কারণে সরে দাঁড়ালেন পদ থেকে? এই জল্পনার মধ্যে এবার মুখ খুলেছেন বিজেপির সার্জ সভাপতি সুকান্ত মজুমদার। জলঘোলা পরিস্থিতির মধ্যে দেবকে বিজেপিতে আমন্ত্রণ জানান হবে কিনা সেই নিয়েও মুখ খুললেন তিনি। সোমবার সুকান্ত মজুমদার কার্যত বুঝিয়ে দিয়েছেন, বিজেপির দরজা সকলের জন্য খোলা নয়, এখানে আসতে গেলে অনুরোধ করতে হবে, তবে সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি নেতা বলেছেন, সৎসঙ্গ পেতে গেলে মন্দিরে যেতে হবে, দরজা ঠকঠক করতে হবে, তবে দেব দর্শন হবে। বস্তুত বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে বৃত্তে দেখা গিয়েছে সুকান্ত মজুমদারের গলায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও যেমন তিনি আক্রমণ করেছেন, তেমনই ঘাসফুল শিবিরকে বারে বারে চোর বলতেও শোনা গিয়েছে তার গলায়। এদিন কার্যত সুকান্ত মজুমদার বোঝালেন, দেব এখন তৃণমূলে রয়েছে, তাই যদি সৎসঙ্গ অর্থাৎ বিজেপিতে আসতে চান তাহলে তাকে অনুরোধ করতে হবে। প্রসঙ্গত, ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে শনিবার ইস্তফা দিয়েছেন দেব। শুধু তাই নয়, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। আর এই জল্পনার মধ্যেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।